আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলমান ভাই বোন বন্ধুরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র একটি মাসের মধ্যে, সম্মানিত একটি মাসের পবিত্র জুমার দিনে পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মানিত জায়গার মধ্যে আমাদের একত্রিত হওয়ার তৌফিক দান করলেন। এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা স্বরূপ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি সাইয়্যিদুল মুরসালিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আপনারা নিশ্চয় অবগত রয়েছেন আরবি চলতি মাস মুহাররম মাস। হাদিসের মধ্যে মুহাররম মাসকে শাহরুল্লাহ বলা হয়েছে, শাহরুল্লাহিল মুহাররম। মুহাররম মাস হলো আল্লাহর মাস। কার মাস? মুহাররম মাস আল্লাহর মাস। এই মাসের মধ্যে ইসলামের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে অসংখ্য ঘটনাবলী রয়েছে, অনেক ঘটনা সংঘটিত হয়েছে এই মাসের মধ্যে। গত জুমায় এই বিষয়ে আমরা আলোচনা শুনেছিলাম এবং আমরা আরও ভালো করে জানি এবং এটা সকলের নিকটে প্রসিদ্ধ, সকলের নিকটে এটা জানা যে মুহররম মাসের 10 তারিখ এর সঙ্গে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় একটা সম্পর্ক রয়েছে। কারবালা প্রান্তরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণ করেছিলেন এই দিন। বলেছিলাম যে জুমায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদত কীভাবে হয়েছিল এবং এর ঘটনা কী, সে বিষয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা শুনব। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিকে আমরা জানি তো সবাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, মেয়ে ফাতেমা, তার দুইটা সন্তান হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত বেশি প্রিয় ছিলেন, তাদেরকে জান্নাতের ফুল বলতেন, সুবহানাল্লাহ। এবং আমরা খুতবার মধ্যে শুনে থাকি সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, এনারা দুইজন জান্নাতে যুবকদের সর্দার হবে, সুবহানাল্লাহ। যত যুবক জান্নাতে যাবে তাদের সর্দার কে হবে? হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতার নাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত কাল, তিনি চতুর্থ খলিফা ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কততম খলিফা ছিলেন? চতুর্থ খলিফা ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন ইন্তেকাল হয়ে যায়, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন জলিল কদর সাহাবী, তিনি কাতেবা ওহি ছিলেন, আল্লাহর আরশ থেকে যেই সকল ওহি নাজিল হতো হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু লিপিবদ্ধ করতেন, অন্যতম একজন। যেই সকল সাহাবী ওহি লিখতেন তাদের মধ্যে থেকে অন্যতম একজন কে? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি অনেক যুদ্ধেও অংশগ্রহণ করেছেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল যখন শেষের দিকে, 51 হিজরিতে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাসন শুরু করেন। তিনার যখন খিলাফত একদম শেষের দিকে, তিনি যখন ইন্তেকাল করবেন, ইন্তেকালের কিছু সময় পূর্বে, মরণের কিছু সময় পূর্বে, বা তিনি যখন বার্ধক্যে পৌঁছে গেলেন, তার আশেপাশে যারা ছিল হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমিরুল মুমিনিন, বর্তমান পৃথিবী এবং মুসলমানদের যে অবস্থা, আপনি যদি এখন ইন্তেকাল করেন, মুসলমানদের খলিফা নিযুক্ত করার জন্য মুসলমানেরা আবার নিজেদের মধ্যে দ্বন্দ্বে লিপ্ত হবে, যেটা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় কিছুটা হয়েছিল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ও কিছুটা হয়েছিল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে আরো বেশি হয়েছিল। তো লোকেরা বলল যে আপনি যদি ইন্তেকালের পূর্বে কাউকে একজন খলিফা নির্ধারণ করে যান,
তাহলে মুসলমানদের জন্য ভালো হবে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুম তিনি লোকদের পরামর্শ ক্রমে তিনার ছেলে ইয়াজিদকে খলিফা নিযুক্ত করে যাওয়ার জন্য ওসিয়ত করে গেলেন। তিনার জীবিত অবস্থায় জীবিত থাকা অবস্থায় মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা জীবিত তিনি ঘোষণা দিয়ে দিলেন, আমার ইন্তেকালের পরে এই মুসলিম জাহানের খলিফা হবে আমার ছেলে ইয়াজিদ। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইয়াজিদ তার তিনি খলিফা হওয়ার মতো ততটা উপযুক্ত ছিলেন না, খলিফা হওয়ার মতো ততটা বেশি উপযুক্ত ছিলেন না, কেননা ওই সময় অনেক সাহাবী জীবিত ছিল। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে জীবিত, এরপরে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে জীবিত, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে পর্যন্ত জীবিত, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত। তারপরেও ইনাদেরকে ইনাদের সঙ্গে পরামর্শ না করে তার ছেলে মুআবিয়ার ছেলে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইয়াজিদকে খলিফা নিযুক্ত করলেন। যখন খলিফা নিযুক্ত করা হলো, অনেক সাহাবাজ মাইন সেটাকে মেনে নিতে চাইল না। সাহাবাজ মাইনরা নিজেদের মধ্যে বলতে লাগলো, এর চেয়ে অনেক যোগ্য সাহাবি রয়েছে, আল্লাহর রসুলের সাহাবি রয়েছে, সব দিক থেকে যোগ্যতা বেশি। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুল্লাহ, তিনার যোগ্যতা অনেক বেশি ছিল, তিনাকে খলিফা নিযুক্ত করা হয় নাই। এমন সময় কুফা এবং বসরা, বর্তমানে যে ইরাক ইরান এই অঞ্চলটা, এই অঞ্চলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরটা কিন্তু কুফাতে, অর্থাৎ বর্তমান যে বাগদাদ বা ইরাকের মধ্যে। তা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু শাহাদত বরণ করেছিলেন এই কুফাতেই। এই কুফা এবং বসরা থেকে কিছু মানুষ হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইয়াজিদের খলিফা হওয়ার ব্যাপারে বায়আত গ্রহণ করলো, অর্থাৎ মেনে নিল। যখন এই খবরটা খলিফা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছড়িয়ে গেল, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যেই সকল সাহাবি জীবিত ছিলেন তাদের নিকটে প্রস্তাব পাঠালেন যে আমার ছেলেকে আমি খলিফা নিযুক্ত করে যাচ্ছি, আপনারা এর বায়আত গ্রহণ করুন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন এই প্রস্তাব তিনাদের নিকটে গেলেন, তারা অস্বীকার করলেন। এদিকে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন পরে ইন্তেকাল করলেন। ইন্তেকালের পূর্বে মুহূর্তে তিনি ওসিয়ত করে গেলেন, যদি হযরত হুসাইন এবং সাহাবাজ মাইন যদি তোমার নিকটে বায়াত গ্রহণ করতে না চায়, তাহলে তুমি তাদের উপর বল প্রয়োগ করো না, তাদের সঙ্গে অন্যায় আচরণ করো না, তাদের উপর জুলুম করো না, কেননা তারা তো আমাদের চেয়ে উত্তম। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি, তোমার চেয়ে সে উত্তম, সুতরাং তাদের উপর বল প্রয়োগ করো না। যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে যায়, ইয়াজিদ বিভিন্নভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য সাহাবিকে বল প্রয়োগ করতে থাকে ইয়াজিদের বায়আত গ্রহণ করার জন্য, খলিফা হিসাবে মেনে নেওয়ার জন্য। কিন্তু তিনারা খলিফা হিসাবে মেনে নিচ্ছে না, মেনে নিতে পারছে না, কেননা তার যে চরিত্র, ইয়াজিদের যে চরিত্র, সেটা একজন খলিফা হওয়ার জন্য উপযুক্ত চরিত্র ছিল না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে কুফা এবং বসরা থেকে প্রায় 150 চিঠি আসলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, আপনি কুফা এবং বসরা এদিকে চলে আসুন, আমরা আপনার বায়াত গ্রহণ করব, আমরা ইয়াজিদের বায়াতকে গ্রহণ করে নিতে চাই না, আমরা মেনে নেব না, আপনারা চলে আসুন, আমরা আপনাকে খলিফা হিসাবে মেনে নিব। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠিগুলো বিভিন্ন সাহাবীদের মধ্যে পড়ে পড়ে শোনাচ্ছেন আর পরামর্শ করছেন কি করা যায়। সাহাবাজ মাইন নিষেধ করলেন যে আপনি ওখানে যায়েন না, আপনার পিতাকে তারা হত্যা করেছে, আপনার পিতাকে তারা ছাড় দেয় নাই, আর আপনাকে তারা ছেড়ে দিবে, আপনি ওখানে যাবেন না, আপনি যতদিন বেঁচে আসুন এখানেই থাকুন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কুফা এবং বসরার অবস্থা পর্যবেক্ষণ করার জন্য মুসলিম ইবনে আকিলকে প্রেরণ করলেন।
তিনারই ভাই মুসলিম ইবনে আকিলকে প্রেরণ করলেন। সেখানকার অবস্থা কেমন তুমি দেখে আসো আর আমাকে জানাও। মুসলিম ইবনে আকিল তিনি কুফায় পৌঁছলেন। কুফায় যাওয়ার পরে যখন তিনি মানুষদের নিকটে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে জানা শুরু করলেন এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে বাইআত নেওয়া শুরু করলেন, তিনি যে খলিফা হবেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হবেন এ বিষয়ে বাইআত নেওয়া শুরু করলেন। এমন সময় মানে বায়াত নীতিনীতি প্রায় 18,000 মানুষ হয়ে গেল। সুবহানাল্লাহ, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে 18,000 মানুষ হয়ে গেল, দিন দিন বাড়তেই থাকলো বাড়তেই থাকলো। এদিক দিয়ে ইয়াজিদ জানতে পারলাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বায়াত গ্রহণ করার জন্য মুসলিম ইবনে আকিলকে কুফায় প্রেরণ করা হয়েছে। ইয়াজিদ কি করল, তার একজন গভর্নর নিযুক্ত করল যার নাম ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। কুফায় তাকে গভর্নর হিসাবে প্রেরণ করা হলো। তাকে বলা হলো তুমি গিয়ে মুসলিম ইবনে আকিলকে ঠেকাও, তাকে বাধা দাও, তাকে গ্রেফতার করো, তাকে গ্রেফতার করো। সে যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে কাজ করে তাহলে তো আমার খেলাফত থাকবে না, তাকে তুমি বাধা দাও, গ্রেফতার করো। ইবনে জিয়াদ কুফাতে যাওয়ার পরে সকলকে উদ্দেশ্য করে একটা ভাষণ দিল। ভাষণের মধ্যে সে বলছে আমি হলাম ইবনে জিয়াদ, আমার হুকুম যে মেনে নিবে, আমার নির্দেশ যারা মেনে নিবে তারা আমার কাছে নিরাপদ থাকবে, আর যারা আমার নির্দেশ মেনে নিবে না আমার তরবারি তাদের জন্য তৈরি থাকবে। সুতরাং তোমরা মুসলিম ইবনে আকিলের কথা শোনো না, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে তোমরা যেও না, তোমরা আমির ইয়াজিদের হুকুম মেনে নাও, ইয়াজিদের বায়াত গ্রহণ করো। এইভাবে তিনি বক্তব্য দিলেন। আর তিনি খোঁজ করতে থাকলেন কোথায় মুসলিম ইবনে আকিল লুকায়িত রয়েছে। ভিতরে ভিতরে তালাশ করতে করতে তিনি লোক সেট করে দিলেন, অনেক টাকা পয়সার অফার করে তিনি লোক সেট করে দিলেন। খুঁজতে খুঁজতে দেখা গেল হযরত মুসলিম ইবনে আকিল রহমাতুল্লাহ আলাইহি তিনি একজনের বাড়িতে আশ্রয় গ্রহণ করেছেন। তিনি যখন বুঝতে পারলেন, মুসলিম ইবনে আকিল যখন বুঝতে পারলেন, প্রথম দিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে অনেক মানুষ ছিল, কিন্তু ধীরে ধীরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের অত্যাচারে এবং তার কঠোরতায় তার নির্দেশে ধীরে ধীরে মানুষ কমতে থাকে। যেই বাড়িতে তিনি প্রথমে আশ্রয় নিয়েছিলেন মুসলিম ইবনে আকিল, সেই বাড়িওয়ালাকে ধরে নিয়ে যায় ইবনে জিয়াদ। নিয়ে যাওয়ার পরে তাকে মেরে ফেলে। যখন তাকে মেরে ফেলা হয় মুসলিম ইবনে আকিল তখন লোকজনকে একত্রিত করে ইবনে জিয়াদের বাড়িকে ঘেরাও করে, প্রায় 30,000 লোক নিয়ে বাড়িকে ঘেরাও করে। ইবনে জিয়াদ সে তো সেখানকার গভর্নর, সেখানকার আমির, স্থানীয় যেই সকল গোত্রের প্রধান ছিল তাদেরকে ডেকে নিয়ে এসে টাকা পয়সার অফার দেয় এবং তাদের উপর বল প্রয়োগ করে বলা হয় যে তোমাদের গোত্রের যে সকল লোকদের যারা এসেছে এখানে উপস্থিত হয়েছে তাদেরকে তোমরা চলে যেতে বলো, তোমাদেরকে এত টাকা দেওয়া হবে, না হলে তোমাদেরকে হত্যা করা হবে। ইবনে জিয়াদের এই হুকুম পাওয়ার পরে গোত্রের প্রধানগুলো তাদের লোকদেরকে বাড়ি চলে যেতে বলে। এইভাবে যখন একজন দুইজন করে চলে যাইতে যাইতে সন্ধ্যাবেলায় মুসলিম ইবনে আকিল মসজিদের মধ্যে মাত্র 30 জন মানুষ খুঁজে পায়। মাত্র কয়জন? 30 জন মানুষ খুঁজে। মুসলিম ইবনে আকিল এমন অবস্থা দেখে সেখান থেকে চলে যায়, আর একজনের বাড়িতে গিয়ে তিনি আশ্রয় গ্রহণ করেন। কিছুদিন পরে ইবনে জিয়াদ খুঁজতে খুঁজতে মুসলিম ইবনে আকিল পর্যন্ত পৌঁছে যায়। 70 জন মানুষ পাঠিয়ে দেয়, 70 জন সৈন্য পাঠিয়ে দেয় মুসলিম ইবনে আকিলকে গ্রেফতার করার জন্য। মুসলিম ইবনে আকিলকে গিয়ে তারা বলল আপনাকে ইবনে জিয়াদ ডেকেছে, আপনি আমাদের সঙ্গে চলুন, গ্রেফতারের নির্দেশ এসেছে। মুসলিম ইবনে আকিল বলল না আমি তোমাদের সঙ্গে যাব না, প্রয়োজনে আমার জীবনটা দিয়ে দিব তারপরে আমি তোমাদের সঙ্গে যাব না। ইবনে জিয়াদের এমনকি ইয়াজিদের বশ্যতা আমি স্বীকার করব না। মুসলিম ইবনে আকিল তাদের সঙ্গে যুদ্ধ লিপ্ত হলেন। তিনি মাত্র একা
আর 70 জন তার বিরুদ্ধে যুদ্ধ করছে, তিনি একা বীরত্বের সঙ্গে তাদের মোকাবেলা করতে লাগলেন। এমন সময় মোকাবেলা করতে করতে তিনার উপর যখন আঘাত লাগলো, তিনার শরীরে আঘাত আসলো, তিনি তখন দেয়ালের সঙ্গে হেলান দিয়ে বসে পড়লেন, ক্লান্ত হয়ে গেলেন। তাকে গ্রেফতার করা হলো, তাকে ইবনে জিয়াদের বাড়িতে নিয়ে যাওয়া হলো। ইবনে জিয়াদ তার সঙ্গে বিভিন্ন ধরনের কথা বলল, মুসলিম ইবনে আকিলকে হত্যার নির্দেশ দেওয়া হলো। কিভাবে হত্যার নির্দেশ দেওয়া হলো? তাকে বলা হলো ছাদের উপর তুলে নাও, লোকজনকে জড়ো করো, আর লোকজনকে দেখাও যারা আমিরের বিরোধিতা করবে তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হবে। লোকেরা একত্রিত হলে মুসলিম ইবনে জিয়াদ দুই রাকাত নামাজ পড়ার জন্য সময় চেয়ে নিলেন, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করার জন্য সময় চেয়ে নিলেন। মুসলিম ইবনে আকিলকে সময় দেওয়া হলো। যখন তিনি তওবা ইস্তেগফার এবং নামাজ শেষ করলেন, তার মাথাটা কেটে ফেলা হলো এবং তাকে সাদ থেকে ফেলে দেওয়া হলো। মানুষকে দেখানো হলো যে আমিরের বিরোধিতা যারা করবে তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হবে। এর পূর্বে মুসলিম ইবনে আকিল যখন বুঝতে পেরেছিলেন যে কুফায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমর্থন দিন দিন কমে যাচ্ছে, ইয়াজিদ এর সমর্থন বেড়ে যাচ্ছে, সেটা হোক নির্যাতনের কারণে, সেটা হোক জুলুমের কারণে, তখন মুসলিম ইবনে আকিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে চিঠি লেখেন যে আপনি এখানে আসেন না, এখানকার পরিবেশ ভালো না, আপনি এখানে আসেন না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পেলেন, তার আগেই তিনি রওনা দিয়েছেন। প্রথম চিঠি পেয়েছিলেন যে অবস্থা ভালো, প্রথম যখন অনেক মানুষ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে বা আদ গ্রহণ করেছে তখন একটা পজিটিভ চিঠি দিয়েছিলেন, ওই চিঠিটা পেয়ে তিনি রওনা দিয়েছেন। 60 হিজরির 3 তারিখ অথবা 60 হিজরি সনের জিলহজ মাসের 3 তারিখ অথবা 8 তারিখে তিনি মক্কা থেকে রওনা দেন, মদিনা থেকে রওনা দেন। আর যখন তিনি এসে নেগেটিভ চিঠিটা পান, তিনি রাস্তার মধ্যে অর্ধেক রাস্তা চলে আসছেন, এখন তিনি বলছেন যে এখন আর ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই, এখন মক্কায় যদি ফিরে যাই সেখান থেকেও আমাদেরকে বাধা দেওয়া হয়। তিনি বলেছেন যে আমি এখন যেই পথে বের হয়েছি এখান থেকে আর পিছু পা হবো না, কেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা স্বপ্ন দেখেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে একটা স্বপ্ন দেখিয়েছেন। তিনাকে জিজ্ঞেস করা হলো কী স্বপ্ন দেখেছেন আপনি? তিনি বললেন আমি যে স্বপ্ন দেখেছি আমি এটা কখনো মৃত্যুর আগ পর্যন্ত কাউকে বলবো না, এবং তিনি বর্ণনাও করেন নাই তিনি কি স্বপ্ন দেখেছেন। এই স্বপ্নকে সামনে রেখে তিনি সামনের দিকে অগ্রসর হলেন। সামনের দিকে যখন অগ্রসর হলেন, ততিমধ্যে তিনি শুনতে পেলেন মুসলিম ইবনে আকিলকে হত্যা করা হয়েছে, মুসলিম ইবনে আকিলকে শহীদ করা হয়েছে। যখন তিনার সঙ্গে যেই সকল লোকজন ছিল, তিনি মদিনা থেকে 72 জন, তিনি সহ মোট 72 জন লোক নিয়ে রওনা দিয়েছিলেন। মুসলিম ইবনে আকিলের আত্মীয় স্বজনরা যখন শুনতে পেলেন মুসলিম ইবনে আকিলকে শহীদ করা হয়েছে, সকলে শাহাদাতের বদলা নেওয়ার জন্য নিজেরা তৈরি হয়ে গেলেন, প্রস্তুত হয়ে গেলেন। তিনারা আর পিছু পা হলেন না, সামনের দিকে অগ্রসর হলেন। এদিকে খবর পৌঁছে গেল ইবনে জিয়াদের নিকটে। ইবনে জিয়াদ হুর ইবনে ইয়াজিদ নামক একজন সেনাপতিকে নিয়ে 1000 সৈন্য নিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাধা দেওয়ার জন্য সামনের দিকে প্রেরণ করেছেন, যাও তাকে বাধা দাও অথবা ইয়াজিদের বশ্যতা স্বীকার করার জন্য তাকে বলো। হুর ইবনে ইয়াজিদ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে এসে বললেন আমাকে ইবনে জিয়াদ প্রেরণ করেছে, আপনি ইয়াজিদের বশ্যতা স্বীকার করুন, তার নিকটে বায়াত গ্রহণ করুন, তাকে খলিফা হিসাবে মেনে নিন, অথবা আমার সঙ্গে চলুন, ইবনে জিয়াদের দরবারে আপনাকে নিয়ে যাব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে না আমি তার দরবারে যাব না, আমি যেদিকে যাওয়ার জন্য কুফায় যাওয়ার জন্য আমি বের হয়েছি আমি কুফার দিকে যাব, কুফার লোকজন আমার নিকটে চিঠি প্রেরণ করেছে, কুফার লোকজন আমাকে যাওয়ার জন্য বলেছে আমাকে খলিফা হিসাবে মেনে নিবে, এবং আমি স্বপ্নের মধ্যে দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যাওয়ার জন্য বলেছে। হুর ইবনে ইয়াজিদ সে বলল না হয়তো আপনি আমাদের ইবনে জিয়াদের নিকটে যাবেন অথবা খলিফাকে মেনে নেবেন, আমিরুল মুমিনিনকে খলিফা হিসাবে মেনে নেবেন, অন্যথায় আমি আপনাকে এখান থেকে যেতে দেব না, আপনাকে পর্যবেক্ষণ করার জন্য আমাকে প্রেরণ করা হয়েছে। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটা প্রস্তাব রাখলেন,
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটা প্রস্তাব রাখলেন। এক নম্বর, যে আমাকে একটা মুসলিম কোনো রাষ্ট্রের দিকে প্রেরণ করা হোক, আমি সেখানে চলে যাব, অথবা আমাকে আবার মক্কাতে প্রেরণ করা হোক, যেখান থেকে আসছি আমি সেখানে চলে যাব, অথবা আমাকে খলিফার নিকটে প্রেরণ করা হোক যে আমি তার সঙ্গে গিয়ে কথা বলবো, সে তো আমার আত্মীয়, সে তো মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, তার নিকটে গেলে তাকে বুঝিয়ে বললে সে হয়তো আমার কথা শুনবে, আমার উপর জুলুম অত্যাচার করবেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই তিনটা প্রস্তাব নিয়ে ইবনে জিয়াদের নিকটে প্রেরণ করা হল। ইবনে জিয়াদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই প্রস্তাব তিনটা গ্রহণ করে নিলেন, মেনে নিলেন। তিনি বললেন যে তাকে খলিফার নিকটে নিয়ে যাওয়া হোক, তাকে খলিফার নিকটে নিয়ে যাওয়া হোক, সেখানে গিয়ে তারা পরস্পর বোঝাপড়া করবে। তিনি তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান, তিনি তো রাসূলের নাতি, তার সঙ্গে আমরা জুলুম করতে পারি না, তার সঙ্গে জিহাদ করতে পারি না, কতল করতে পারি না। এটা কে বলল? ইবনে জিয়াদ। কিছুটা নরম হয়েছে, কিন্তু সেখানে উপস্থিত ছিল শিমার, শয়তান শিমার উপস্থিত ছিল সেখানে। সে বলছে আপনি হুসাইনকে সুযোগ দিচ্ছেন, পরবর্তী তো সে এসে আপনাদের উপর চড়াও হবে, লোকজনকে একত্রিত করে জমায়িত করে খলিফার বিরুদ্ধে আচরণ করবে, আপনি তাকে এই সুযোগ দিয়েন। তখন ইবনে জিয়াদ তারপরেও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই প্রস্তাব তিনটা মেনে নিয়ে শিমারকে প্রেরণ করে। প্রতিমধ্যে শিমার এসে নিজের যেই চিঠিটা ইবনে জিয়াদ লিখে দিয়েছিল সেটাকে পরিবর্তন করে শিমারের কিছু আত্মীয় স্বজন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনীর মধ্যে ছিল, তাদের নিকটে প্রস্তাব পাঠায় যে তোমরা ওই দল থেকে যদি বের হয়ে আসো তাহলে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, তোমাদের কিছু করা হবে। যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথীদের নিকটে এই প্রস্তাব দেওয়া হলো, তারা বলতে লাগল আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে মদিনা থেকে এ পর্যন্ত এসেছি, আমরা হকের উপর রয়েছি, আমাদের জীবন চলে গেলেও আমরা আহলে বায়াতকে ছেড়ে দেব না, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের সঙ্গেই থাকব, আমরা রাসূলের বংশধরদের সঙ্গেই থাকব, আমাদের জীবন চলে যাক, তারপরে আমরা তোমাদের প্রস্তাবে রাজি হব না। হুর ইবনে জিয়াদ যে 1000 সৈন্য নিয়ে আসছিল সে নিজেকে বুঝতে পারলো যে আমরা ভুলের মধ্যে রয়েছি। সে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে গিয়ে তওবা করলো, ইস্তেগফার করলো এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে চলে গেল। সীমার এদিক থেকে এসে সীমারকে নির্দেশ দেওয়া হলো, সীমার তার সৈন্যবাহিনীদেরকে নির্দেশ দিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে যেখানে অবস্থান করছে তিনারা যেন পানির নিকটে পৌঁছাতে না পারে, ফুরাত নদী ছিল পার্শ্ববর্তী, ফুরাত নদীর পানির নিকটে যেন তারা পৌঁছাতে না পারে, তাদেরকে পানি থেকে বাধা দেওয়া হোক, তাদেরকে খাদ্য সামগ্রী থেকে বাধা দেওয়া হোক, তাদেরকে ঘিরে ফেলা হোক, তাদের উপর হরতাল ডাকা হোক, তাদের উপর অত্যাচার করা শুরু হয়ে গেল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে তারা যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। মহররম মাসের 9 তারিখ, মহররম মাসের 9 তারিখ সন্ধ্যার সময় যুদ্ধের প্রস্তাব আসলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমাকে রাত্রিটা সময় দেওয়া হোক, আমি রাত্রে আল্লাহর ইবাদত করব, আল্লাহর কাছে ইস্তেগফার করব, আমি ওসিয়ত করব, আমাকে একটা রাত্রি সময় দেওয়া হোক, কালকে যুদ্ধটা করা হোক, যুদ্ধের জন্য এক রাত্রি মুলতবি করা হলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে ইবাদত করতেছেন, ইবাদত করতে করতে হঠাৎ কিছুটা ঘুমিয়ে গেছেন, তন্দ্রার মতো এসেছেন, হঠাৎ করে ঘুমের মধ্যে তিনি চিৎকার দিয়ে উঠলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার নিকটে তার বোন জাইনাব উপস্থিত ছিল, তিনি ভয় পেয়ে গেলেন, জিজ্ঞেস করলেন কেন আপনি চিৎকার দিয়ে উঠলেন ঘুমের মধ্যে, কেন ইন্না লিল্লাহি বললেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি স্বপ্নের মধ্যে দেখলাম আমার নানা বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন হুসাইন তুমি অচিরেই আমার সঙ্গে সাক্ষাৎ করবে, অচিরেই আমার সঙ্গে মিলিত হবে। এই কথা যখন শুনলেন জাইনাব হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন কান্নায় ভেঙে পড়লেন, তার কান্না দেখে সবাই জাগ্রত হয়ে গেল, সবাই যখন সংবাদ শুনতে পেল সবাই কান্নার মধ্যে ভেঙে পড়লেন। সকাল হলো,
ওই হুর ইবনে জিয়াদ এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শত্রু বাহিনীর পক্ষে গিয়ে ভাষণ দিচ্ছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শত্রুদের উদ্দেশ্য করে বলতেছেন, তোমরা কি জানো না আমি কার বংশধর? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সকল নবীর সর্দার, যিনি সকল জাহানের নেতা, আমি তার নাতি। তোমরা কি চেনো না আমার মাকে? সাইয়্যিদাতু নিসা আহলিল জান্নাহ, বিশ্বনবীর কন্যা ফাতেমা, ফাতেমা হলো আমার মা। তোমরা কি জানো না আমার পিতাকে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমার পিতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা তো ভাই আমার পিতা। তোমরা কি জানো না সাইয়্যিদুশ শুহাদা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমাদের দাদা, আমাদের পূর্বপুরুষ। তোমরা কি এটা জানো না? তোমরা কিভাবে আমাদেরকে হত্যা করবে, আমাদের সঙ্গে কিভাবে যুদ্ধ লিপ্ত হবে? আমার শরীরের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুমু লেগেছে, আমার শরীরের এমন কোন অংশ নাই যেখানে রাসূলের স্পর্শ নাই। সেই শরীরের মধ্যে তোমরা কিভাবে তীর নিক্ষেপ করবে, তোমরা এই শরীরের মধ্যে কিভাবে আঘাত করবে? এইভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বক্তব্য দিতে লাগলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, কিয়ামতের ময়দানে তোমাদের পক্ষে শাহাদত, তোমাদের পক্ষে সাফায়াত করার মতো কেউ থাকবে না, তোমাদের সাহায্যকারী কেউ হবে না। তবে আমার পক্ষে সাহায্য করার জন্য আমার নানা বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করবেন। এইভাবে তিনি ভাষণ দিতে থাকলেন। এরপরে হুর ইবনে ইয়াজিদ তিনি ভাষণ দিতে লাগলেন, বললেন, হে আমার কওম, আমি তো তোমাদের মধ্যে থেকেই ছিলাম, আমি বুঝতে পেরেছি, আমি তাওবা করেছি, তোমরাও ফিরে আসো, তোমরা অন্যায় করছো। যখন এইভাবে ভাষণ দিতে লাগলো, শত্রু বাহিনীর পক্ষ থেকে হুর ইবনে ইয়াজিদের দিকে তীর নিক্ষেপ করা। যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধের ঘণ্টা বেজে গেল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অল্প কিছু সংখ্যক সাথী তারা প্রাণপণে যুদ্ধ শুরু করে দিয়েছে। ওদিকে বাহিনী ছিল 4000-এর বেশি, আর এদিকে মোটামুটি 100-এর মতো বাহিনী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে, আর অপর দিকে 4000-এর বেশি বাহিনী যুদ্ধ করতেছে। কিছুক্ষণ পরে দেখা গেল যুদ্ধে চলতে চলতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষের অনেকেই শাহাদত বরণ করলো। জোহরের নামাজের সময় হয়ে গেল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বলতেছেন, আমাদেরকে একটু সময় দাও, আমি জোহরের নামাজ আদায় করব। আমাদের পূর্বপুরুষরা কেমন ছিলেন, যুদ্ধের ময়দানে নামাজের কথা বলেন নাই, যুদ্ধের ময়দানে নামাজের কথা বলেন নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমাকে একটু সময় দাও, আমি নামাজ পড়ে নেই। কে কার কথা শুনে, যুদ্ধ চলছে, কেউ শুনল না হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। তিনি কিছু সাথীদেরকে একত্রিত করে সালাতুল খৌফ আদায় করে নিলেন, যুদ্ধের মধ্যে যেই নামাজটা, দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনারা 2 রাকাত নামাজ আদায় করেন। আবার যুদ্ধ শুরু হয়ে গেল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আলী আকবর, তিনার শরীরের মধ্যে এসে আঘাত লাগলো, তিনার ছেলে শাহাদত বরণ করলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেকে কোলে নিলেন, কোলে নিয়ে তিনি বললেন, ওই জাতি ধ্বংস হোক, ওই জাতির অবস্থা কেমন হতে পারে যে রাসূলের বংশধরকে এইভাবে হত্যা করতে পারে, এইভাবে শহীদ করতে পারে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের উপরে বাদদোয়া করলেন। এর কিছুক্ষণ পরে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ তিনি বসেছিলেন, তার চোখের মধ্যে সে তীরবিদ্ধ হলো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে আব্দুল্লাহ চাচা বলে ডাক দিলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে গিয়ে তাকে কোলে তুলে নিলেন। বাড়ির মধ্যে তাবুর মধ্যে তাকে প্রেরণ করা হলো। কান্নার রোল চারিদিকে পড়ে গেছে, যুদ্ধ চলছে, মুসলমান হক এবং বাতিলের যুদ্ধ চলতেছে, হুসাইন এবং ইয়াজিদের মধ্যে যুদ্ধ চলতেছে, হুসাইন এবং সীমারের মধ্যে যুদ্ধ চলছে, এইভাবে যুদ্ধ চলছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথীরা প্রায় সবাই শহীদ হয়ে গিয়েছে, অল্প কয়েকজন বাকি রয়েছে। তিনি চারিদিকে তাকিয়ে আর কাউকে দেখেন না। অন্যদিকে শত্রুবাহিনী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে আঘাত করতে পারছে না, তারা ভয় পাচ্ছে, যদি হুসাইনকে আমরা শহীদ করি তাহলে হয়তো আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা
দোষী সাব্যস্ত হব, আমাদেরকে সাফায়াত করা হবে না, আমরা জাহান্নামে আমাদেরকে যেতে হবে, এই ভয়ে অনেকে অগ্রসর হচ্ছে না। তারপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নু একা একা যুদ্ধ করে যাচ্ছেন, তিনি যেদিকে যান শত্রুরা ভয়ে দূরে চলে যায়, তিনি আবার অন্যদিকে গেলে শত্রুরা আবার ভয়ে দূরে চলে যায়। তিনাকে পানি খেতে দেওয়া হচ্ছে না, পানি পান করতে দেওয়া হচ্ছে না, তিনি এই দিনের মধ্যে এত কঠিন অবস্থার মধ্যে তিনি পিপাসার্থ, তিনি পানি পান করতে পারেন নাই। তেনাকে নদীর কাছে যেতে দেওয়া হচ্ছে না, তিনি বারবার চেষ্টা করতেছেন নদীর কাছে যাবেন। কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে এক পর্যায়ে যখন তিনি নদীর মধ্যে নামলেন, পানি দুইটা যখন তিনি হাতের মধ্যে নিলেন, পানি পান করবেন এমন সময় পানির মধ্যে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক দেখতে পেলেন। পানির মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখতে পেয়েছেন, তিনি আর পানি পান করতে পারলেন, তিনি সেখান থেকে উঠে চলে আসছেন, কেউ তার দিকে অগ্রসর হচ্ছে না, ভয় পায়। সীমার শয়তান 10 জন লোক নিয়ে সামনের দিকে অগ্রসর হলো, তাদেরকে তিরস্কার করতে লাগলো, তোমরা এই একজন মানুষকে হত্যা করতে পারছো না, তোমাদের কি সাহস রয়েছে, কিসের তোমরা যোদ্ধা, এইভাবে তিরস্কার যখন করতে লাগলো, মালিক ইবনে নুসার নামে একজন ব্যক্তি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তীর নিক্ষেপ করলো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আহত হলেন। এরপরে চারিদিক থেকে তাকে তার উপর তীর নিক্ষেপ করা হতে লাগলো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটিতে পড়ে গেলেন, সীমার দৌড়ে এসে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপর বসে গেল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটাকে তার শরীর থেকে আলাদা করে নেওয়া হলো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি শাহাদত বরণ করলেন। এইভাবে তিনি শহীদ হয়ে গেলেন, তেনার উপর এইভাবে অত্যাচার করা হয়েছে। এই ছিল কারবালার দিন, এই ছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদ, এই ছিল হক বাতিলের যুদ্ধ। আজকে যারা ইয়াজিদের পক্ষ নেয়, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আহলে বাইয়াতের বিরোধিতা করে, তারা কখনো হকের উপর থাকতে পারেন। আজকে দেখেন হুসাইন নামে অসংখ্য মানুষ রয়েছে, কিন্তু ইয়াজিদ নামে কিন্তু কোনো মানুষ নাই। আছে ইয়াজিদ নামে কোনো মানুষ নাই। আমাদের হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিক্ষায় শিক্ষিত হতে হবে। পরবর্তী দেখা গেল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে 70টার বেশি তীরের আঘাত, তরবারির আঘাত। এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটাকে নিয়ে ইবনে জিয়াদ তার দরবারে পৌঁছানো হলো, মাথাটাকে নিয়ে বাজারের মধ্যে প্রদর্শন করা হয়েছে। এইভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার সঙ্গে, মাথা মোবারকের সঙ্গে অপমান করা হয়েছে। যখন ইবনে জিয়াদের দরবারে মাথাটাকে রাখা হলো, ইবনে জিয়াদ একটা লাঠি দিয়ে তার মুখের মধ্যে এইভাবে গোতা দিচ্ছে। সেখানে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন, তিনি বলছেন, ইবনে জিয়াদ তুমি ধ্বংস হও, তুমি যেই মুখে তোমার এই লাঠি দিয়ে আঘাত করতেছ, এই মুখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য চুমু রয়েছে, এই মুখে কিভাবে তুমি আঘাত করো, এই মুখে তুমি ধ্বংস হও। এই বলে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে বের হয়ে গেলেন। ইবনে জিয়াদ বলতেছে, তুমি যদি মুরব্বী না হতে, বয়স্ক না হতে, আমি তোমাকেও হত্যা করে ফেলতাম। ইবনে জিয়াদ এত বড় জালিম ছিল। এই জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপর আমাদের আঁকড়ে থাকতে হবে, রাসূলের দিন, রাসূলের ধর্মকে আমাদেরকে আঁকড়ে রাখতে হবে, এই দিন থেকে বিচ্যুত হওয়া যাবে না। এই দিনকে ধ্বংস করার জন্য ইহুদি, মুসলিম, কাফির, মুশরিকেরা নানানভাবে আমাদের উপর ষড়যন্ত্র করছে, আমাদের সেই ষড়যন্ত্রগুলো থেকে বের হয়ে আসতে হবে। আমাদের সকল মুসলমানদেরকে একত্রিত হতে হবে এবং ইমানি বল নিয়ে আমাদেরকে মুসলমানিত্বের উপর অটল থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শিক্ষাকে গ্রহণ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।